আজকে জরুরি একটা মিটিং ডাকা হয়েছিল, সেই মিটিংয়ে 19 জন অতিথি নিমন্ত্রণ ছিল, 19 জনের মধ্যে 18 জনের প্রেজেন্ট ছিল। প্রত্যেকেই এই আসন্ন মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না এ নিয়ে মধ্য শিক্ষা পর্ষদ একটু দোলাচলে ছিল। তো আজকে প্রত্যেকেই সেই এডিসির শিক্ষা দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত উনি সহ আমাদের বর্তমান পর্ষদ সভাপতি, প্রাক্তন পর্ষদ সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ যারা যারা ছিলেন, মনোবিদ ছিলেন, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ছিলেন, সবাই যার যার অভিমত ব্যক্ত করেছেন। সবাই পরীক্ষার বিকল্প যে অন্য কিছু নেই এটা সবাই একমত স্বীকার করেছেন, কিন্তু এই অবস্থায় পরীক্ষা আদৌ নেওয়া সম্ভব কিনা এই ব্যাপারে সবাই সন্দেহ প্রকাশ করেছেন। সবাই বলেছেন যে সিবিএসইর মূল্যায়ন কীভাবে হয় সেটা অপেক্ষা করার জন্য, এবং অন্যান্য মধ্যশিক্ষা পর্ষদ যারা আছে তাদের মূল্যায়ন কীভাবে হচ্ছে, শুধু পরীক্ষা বাতিল করলেই হবে না বা পরীক্ষা নিলেই হবে না, মূল্যায়ন কীভাবে হবে সেটার উপর পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে। এবং সর্বশেষ পরিস্থিতি এটা ঠিক হয়েছে, আরও 7 দিন অপেক্ষা করার জন্য 21 তারিখ চূড়ান্ত মিটিং হবে, সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর মধ্যে আমরা অভিভাবকদের মতামতের জন্য আমরা অপিনিয়ন চেয়েছি এবং সেই অপিনিয়নের আগামীকাল 6টা পর্যন্ত অপিনিয়ন দেওয়া যাবে। তো এই অবস্থায় রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর পরীক্ষার পক্ষে কোনো রকম গ্রিন সিগন্যাল দেয়নি। সুতরাং এই পরিস্থিতিতে সবাই যারা উপস্থিত ছিলেন সবাই ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের ভিত্তিতে আরও 7 দিন অপেক্ষা করার জন্য বলছে। সেজন্য 21 তারিখ দুপুর 12টার সময় আবার মিটিং ডাকা হয়েছে। সেই মিটিং ইন দ্য মিন টাইম আমরা সিবিএসই কীভাবে মূল্যায়ন করে বা অন্যান্য পর্ষদ কীভাবে মূল্যায়ন করে সবটা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এবং যে পরিস্থিতি যা রয়েছে বর্তমানে পরীক্ষা এই অবস্থায়, পরীক্ষার বিকল্প নাই ঠিক, কিন্তু এই অবস্থায় পরীক্ষা আদৌ পরীক্ষা নেওয়া সম্ভব কিনা যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য দপ্তরের গ্রিন সিগন্যাল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না। এর মধ্যে অভিভাবকদের মতামত আগামীকাল 6টার মধ্যেই পাওয়া যাবে, পরবর্তী সিদ্ধান্ত আমরা সেটাই সেই জন্যে 21 তারিখ সিদ্ধান্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।